জয়শ্রী রামক এরিলে নাকি বিজেপিয়ে। উচ্চতম ন্যায়ালয়ৰ প্ৰশ্নত বিপাঙত বিজেপি। দেশত শেষ হব নেকি শ্রীরামর রাজনীতি? ন্যায়ালয়ত উত্তর দিব পৰা নাই বিজেপি চৰকাৰে। রাম হেতুর অস্তিত্বক লৈ সংকটত গেরুয়া বাহিনী। রাম হেতুর তথ্য নাই বিজেপির হাতত। দেশত চলিছে নেকি হিন্দুত্ববাদৰ ফাঁকি? মুখ্য ন্যায়াধীশে সকিয়ালে কেন্দ্রীয় সরকারক। শ্রীরামক লৈ সন্দেহ মুক্ত নহয় গেরুয়া বাহিনী। বিজেপির সন্মুখত প্রতিদিনে সৃষ্টি হব লাগিছে ন ন প্রত্যাহ্বান। তথাকথিত হিন্দুত্ববাদৰ ফুপুলা স্বরূপও আহিব লাগিছে পোহৰলৈ। জয় শ্রীরাম ধ্বনি দি দেশত ধর্মীয় আবেগ সৃষ্টি কৰি আহিছে বিজেপিয়ে। কিন্তু সম্প্রীতি ভগবান শ্রীরামর অস্তিত্বক লৈ হয়তো সন্দেহৰ আবর্তত সুমাই পৰিছে বিজেপির রথী মহারথী। জয় শ্রীরাম বুলি ধর্মীয় উন্মাদনাৰ সৃষ্টি কৰা বিজেপিয়ে কিন্তু খুদ দেশৰ উচ্চতম ন্যায়ালয়ক জনাব পৰা নাই প্ৰকৃত তথ্য। বারম্বার পিছ হুহুকিছে গেরুয়া বাহিনীর শীর্ষ নেতৃত্ব। দেশৰ উচ্চতম ন্যায়ালয়ত সন্ধলনি ঘটিব লাগিছে বিজেপির ভুয়া হিন্দুত্বৰ তথ্য। উল্লেখযোগ্য যে রাম হেতুক রাষ্ট্রীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করব লাগে বলে 2007 চনত উচ্চতম ন্যায়ালয়ত এক লেখ আবেদন দাখিল করেছিল রাজ্যসভার সাংসদ ডক্টর সুব্রমণিয়াম স্বামীয়ে। তার পাছতে দেশের উচ্চতম ন্যায়ালয়ত আরম্ভ হয় শুনানি। কিন্তু শুনানি পর্বত রাম হেতু অথবা হনুমানে নির্মাণ করা শিলহাকু সম্পর্কীয় কোনো তথ্য উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করিব পৰা নাই বিজেপি সরকারে। 2014 চনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত গঠিত হয়েছিল বিজেপি সরকার। কিন্তু তার পাছতে যা 7 বছরে ভগবান শ্রীরাম অথবা তামিলনাডুর পর শ্রীলঙ্কাল নির্মাণ করা রাম হেতুর কোনো তথ্য দাখিল করব নিলে উচ্চতম ন্যায়ালয়ত।